আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম হোসাইন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সুসিপাড়া ডিগ্রি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে ক্লাসটি আলোচনা করব গত ধারাবাহিকতা অনুসারে, সেটা হচ্ছে ডিগ্রি দ্বিতীয় বর্ষে স্মৃতিবিদ্যা। হ্যাঁ, স্মৃতিবিদ্যার মাঝে গত ক্লাস আমি আলোচনা করলাম, আজকে তার ধারাবাহিকতা হিসাবে আজকে যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তো তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো একটি আহিত বা ছাজ্জিত বস্তু যদি কোনো একটি অঞ্চলে স্থাপন করলে যতটুকু অঞ্চল ব্যাপী এর প্রভাব বিস্তার করে। মনে করো আমি এখানে একটা আদান স্থাপন করলাম, এই আদানটা স্থাপন করার পর যতটুকু অঞ্চল ব্যাপী এর প্রভাব বিস্তার করবে, এই যে এতটুকু অঞ্চলে, এটাকে বলা হবে তার, হ্যাঁ, তার তড়িৎ ক্ষেত্র। আর এই এতটুকু অঞ্চলে তার প্রভাব বিস্তার করার পরে যে বল অনুভব করবে তাকে বলা হবে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য। তার মানে হচ্ছে এই বলটা যদি এক হয় তাহলে সংজ্ঞাটা কী বলবো, সংজ্ঞাটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সংজ্ঞা হচ্ছে এই যে কিউ চার্জের জন্য, হ্যাঁ, যে কিউ চার্জের জন্য যে আকর্ষণ বল হ্যাঁ এফ। সুতরাং একক চার্জের জন্য আকর্ষণ বল হবে এফ বাই কিউ, এটাকে বলা হবে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, যাকেই দ্বারা প্রকাশ করে যে এফ বাই কিউ। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আদান, কিউটা হচ্ছে আদান, একক ধনাত্মক আদান স্থাপন করলে সেটি যে বল লাভ করে তাকে বলা হবে তার তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য, ঠিক আছে। এবং এ একটি ভেক্টর রাশি, বল যদি ভেক্টর রাশি হয় ইও একটি ভেক্টর রাশি, এই যে একটি ভেক্টর রাশি, দুইটি ভেক্টর রাশি আমি এখানে স্থাপন করলাম, ঠিক আছে। তার মানে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য একটি ভেক্টর রাশি, এর যদি আমি একক দ্বারা প্রকাশ করি তার এককটা, যেমন বলের এসা একক হচ্ছে নিউটন, আদান একক হচ্ছে কুলম, তাহলে তার একক লিখবে নিউটন পার কুলম। কী লিখব, নিউটন পার কুলম লিখবে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে কোনো তড়িৎ ক্ষেত্রে, প্রয়োজনে তোমরা সংজ্ঞাটা লিখতে পারো, হ্যাঁ, কোনো তড়িৎ ক্ষেত্রে যে কোনো তড়িৎ ক্ষেত্রে একক ধনাত্মক আদান স্থাপন করলে একক ধনাত্মক আদান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে, সেটি যে বল অনুভব করে তাকে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে। যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য বলে, এ হলো সংখ্যাটা। এবং তার একক হচ্ছে নিউটন পার কুলম্ব। এখন তোমাকে যদি প্রশ্ন বলে যে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য মনে করো 20 নিউটন পার কুলম্ব বলতে কি বুঝো, প্রশ্ন থাকলো যে 20 নিউটন পার কুলম্ব বলতে কি বুঝো, তাহলে সেক্ষেত্রে তুমি সংজ্ঞাটা কীভাবে দিবে। সংজ্ঞাটা হচ্ছে প্রথমে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের সংজ্ঞা দিবে, তারপরে বলবা যে কোনো তড়িৎ ক্ষেত্রে এক কুলম্ব আদান স্থাপন করলে সেটি 20 নিউটন বল অনুভব করবে। অথবা যদি এখানে 15 নিউটন পার কুলম্ব বলতে কী বুঝে, তাহলে সেক্ষেত্রে তুমি বলবা যে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের সংজ্ঞা দিয়ে বলবা যে কোনো তড়িৎ ক্ষেত্রে এক কুলম্ব আদান স্থাপন করলে সেটি 15 নিউটন বল অনুভব করবে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে সংজ্ঞাটা আগে দিবে, এই যে উত্তর লিখবে, হ্যাঁ, উত্তর দিয়ে বলবে যে তড়িৎ ক্ষেত্রের, ঠিক আছে, প্রাবল্য তার সংজ্ঞা দিবে আগে, তারপরে বলবা যে কোনো এই যে এক কুলম্ব আদান তড়িৎ ক্ষেত্রে এক কুলম্ব আদান স্থাপন করলে সেটি কত নিউটন, সেটি 20 নিউটন বল অনুভব করবে। তাহলে সংজ্ঞাটা হচ্ছে প্রথমে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্যের সংজ্ঞা দাও, কোনো তড়িৎ ক্ষেত্রে
उनतरित क्षेत्र एकक धनात्मक आदान जे स्थापन कर ले जे बल अनुभव करे ताके तड़ि क्षेत्र प्राबल्य बोले तड़ि क्षेत्र प्राबल्य बोले ताहले संख्या हलो एटा और 20 न्यूटन पर कूलम्ब बोलते बुझाना है एत न्यूटन पर कूलम्ब बोलते बुझा ओई तड़ित क्षेत्रे ओई तड़ित क्षेत्रे हाँ ओई तड़ित क्षेत्रे एक कूलम आदान ओई तड़ित क्षेत्रे एक कूलम जे कूलम आदान स्थापन कर ले जे 20 न्यूटन बल अनुभव करे सुप्रिय शिक्षार्थी निश्चय तुम्हारा एतटुक बुझते एखन आसो तड़ित क्षेत्र प्राबल्य जो समीकरण से तुम्हारा लिखे नाओ प्राबल्य समीकरण हे प्राबल्य जे राशिमला जेखने तार बिंदु चार्ज थाकबे मन करो ये एक आदान एखे आदान दिलाओ एखे प्लस किऊ आदान एखे प्लस वन कूलम आदान बिंदु चार्ज परस्पर थेके तारा आद दूरत्वे अवस्थान करे एवं सेखाने तार आकर्षण अथवा विकर्षण बल लाभ करबे ताहले एखाने तार तड़ित क्षेत्रे प्राबल्य सृष्टि हबे सेक्षेत्रे इ समान तड़ित क्षेत्रे प्राबल्य इ वन डिवाइडेड बाई ए जे 4πε0 इंटू किओ वन डिवाइडेड बाई आर स्क्वायर बा एखाने लिखबे 4πε0 इंटू लिखबे किओ डिवाइडेड बाई आर स्क्वायर एकटा सूत्र जदि एखाने परावैद्युतिक बा डाइइलेक्ट्रिक ध्रुवक व्यवहार करा हय जे परावैद्युतिक ध्रुवक के होले ठीक आछे ई समान लिखबे 1/4πε0 के इंटू किऊ बाई आर स्क्वायर एखाने आर हच्छे दूरत्व किऊ हच्छे तार आदान और 1/4πε0 जेखने किऊ आदान बा चार्ज बोले जाके ठीक आछे आर हच्छे दूरत्व और एखाने जे मानटा देवा थाकबे जे 1/4πε0 मान हच्छे 9×10⁻⁹ न्यूटन मीटर स्क्वायर पर कूलम स्क्वायर सुप्रिय शिक्षार्थी निश्चय तुम्हारा समीकरणटा बुझते पारछो एखन आसो आमादेर तड़िद विभव काके बोले कि तड़िद विभव सेखाने तड़िद विभव बा विद्युत विभव जेटा आमरा जानी असीमे तड़िद विभवेर मान शून्य ए जिनिसटा मने राखते हबे असीमे जे असीमे तड़िद विभवेर मान शून्य अर्थात विषमान जीरो विषमान जीरो सुप्रिय शिक्षार्थी ताहले एखाने तड़िद विभव काके बोले तड़िद विभवेर संख्याटा आगे आमादेरके जानते हबे हाँ से क्षेत्रे ऐ जे तड़िद विभव तड़िद विभव कोनो एकटी वस्तुके
ना बोले आम्रा एक आदान मने करो नहीं आसब एटा एक तड़िक क्षेत्र এই তড়িৎ ক্ষেত্রে অসীম দূরত্ব থেকে অসীম দূরত্ব বলতে তার আরে মান হচ্ছে ইনফিনিটিভ মনে করো তাকে টেনে আনতে হলে তার বল পয়জন এফ বল এখানে যে স্মরণ হবে সেটা হচ্ছে ডিআর পরিমাণ কি পরিমাণ আধান আনবে কি পরিমাণ আধানকে নিয়ে আসতে হবে তাহলে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হবে তাকে বলা হবে তার তড়িৎ বিভব তার আগে তাহলে কাজ কাকে বলি দেখো অসীম এখানে বল আছে তার স্মরণ আছে হ্যাঁ তাহলে সেক্ষেত্রে যে কাজটা পাওয়া যাবে সেই কাজটাই মূলত হচ্ছে তার তড়িৎ বিভব তাহলে এখানে যদি আমি কাজ যদি মনে করা হয় যে ডাব্লিউ সমান কাজ ডাব্লিউ সমান লেখা যাবে যে এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর মাঝখানে যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা হচ্ছে ডট গুণন এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে এ বি কস থিতা বা এফ ডিআর কস হ্যাঁ বল সরণ যখন একদিকে ক্রিয়া করবে তার অন্তর্ভুক্ত কোণ হয় জিরো ডিগ্রি তার মানে এখানে লিখবো আমি কস জিরো ডিগ্রি মান ওয়ান তার মানে এখানে লিখবে এফ ডি আর তাহলে এটাই হচ্ছে আমাদের কাজ এই কাজ করতে যে পরিমাণ আদানের প্রয়োজন মনে করি কী আদান নিয়ে আসতেছি আমি কী পরিমাণ আদানকে তো অসীম দূরত্ব থেকে কিউ চার্জ যে কিউ সাহায্যের জন্য তার কৃত কাজ যেটা কিউ সাহায্যের জন্য কৃত কাজ যে কৃত কাজ হচ্ছে ডাব্লিউ সুতরাং একক সাহায্যের জন্য কৃত কাজ হবে ডাব্লিউ বাই কিউ এটাকে আমরা তার তড়িৎ বিভব বলবো অর্থাৎ যে তড়িৎ বিভব বি হলে তড়িৎ বিভব বি সমান ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ তাহলে সংজ্ঞাটা হচ্ছে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পাদন করা হবে তাকে বলা হবে তার তড়িৎ বিভব এখন কাজের একক কী কাজের একক হচ্ছে জুল আদানের একক কী কুলম তাহলে তার একক হবে জুল পার কুলম জুল পার কুলমকে একত্রে বলা হবে বোল্ট জুল পার কুলমকে একত্রে কী বলা হবে বোল্ট বলা হবে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে আমি যদি এখন তোমাদেরকে বলি যে কোনো তড়িৎ বিভব যদি এমন ধরি যে কোনো তড়িৎ ক্ষেত্রে যে একটা প্রশ্ন মনে করো কোনো তড়িৎ ক্ষেত্রে তড়িৎ বিভব 25 ভোল্ট বা 25 জুল পার কুলম বলতে কি বুঝো হ্যাঁ এত বলতে কি বুঝো বলতে কি বুঝো তাহলে কি অ্যান্সার দিবে প্রথমে প্রথমে অ্যান্সারটা দিবে যে তড়িৎ বিভবের সমীকরণ সংজ্ঞাটা আগে দিবে তড়িৎ বিভব কাকে বলে কি বলছি অসীম থেকে সংজ্ঞাটা লেখো অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আদানকে একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হবে হয় তাকে কি বলে তড়িৎ বিভব বলে তাকে তড়িৎ বিভব বলে এখন 25 ভোল্ট বা 25 জুল পার কুলম বলতে বোঝায় অসীম থেকে
एक कुलम आदान के तड़ित क्षेत्र कोनो बिंदुते आनते 65 जूल काज सम्पूर्ण है। सुप्रिय शिक्षार्थी, तुम्हारे आज के जे जिनिसगुलो आमी बोलछि निश्चय तुम्हारा सबाई बुझते सक्षम होइछो। इंशाल्लाह आगामी क्लासे तुम्हारे सामने जे तड़ित विभवेर समीकरण बा राशिमेला आछे से विषय निये आलोचना करब। से पर्यन्त तुम्हारा सबाई भालो थाकबे, सुस्थ थाकबे, से प्रत्याशा रइलो। सबाइके धन्यवाद।